খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। প্রথমত হচ্ছে, এটা তো ঠিক একটা 42 দিন ব্যাপী একটা অস্থিরতা ছিল, একটা অনিশ্চয়তা ছিল। বহু সাধারণ মানুষ যারা সরকারি হাসপাতাল বা সরকারি চিকিৎসার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তাদের অনেককে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয়েছে। 30 জনের মতন মানুষ মারা গেছেন, এগুলোকেও আমরা অস্বীকার করতে পারবো না। পাশাপাশি আপনি যে কথা বললেন, এটা অভিষেক ব্যানার্জির শেষ মুহূর্ত নয়, প্রথম অবস্থা থেকেই আমাদের মাননীয় সাংসদ, আমাদের এলাকার, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি এই বিষয়টা কিন্তু অনুধাবন করেছিলেন, উপলব্ধি করেছিলেন, এবং তার স্পষ্ট বক্তব্যই ছিল যে ডাক্তারবাবুদের তাদের কর্মস্থানের নিরাপত্তা, এই বিষয়ে দাবি জানানোর, আন্দোলন করার অধিকার তাদের আছে। এই নিয়ে তিনি প্রথম থেকেই সুনিশ্চিতভাবে বক্তব্য রেখেছেন যে ডাক্তারবাবুদের এবং পশ্চিমবাংলায় যে কোনো মানুষের ন্যায়সঙ্গত কোনো দাবির পক্ষে আন্দোলন করার সম্পূর্ণ অধিকার আছে। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রথায় সেই আন্দোলন যদি হয়, তাহলে সরকারকে সেই কথা বিবেচনা করতে হবে। এ কথা প্রথম দিন থেকে অভিষেক ব্যানার্জি বলেছেন আমাদের পার্টি ফোরামে। তার মধ্যে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করেছিলেন, সেখানেও বলেছেন। কিন্তু এই ডাক্তারবাবুদের এই অহিংস আন্দোলন, যেটা পরবর্তীকালে নাগরিক আন্দোলনের রূপ নিয়েছে, অনেকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছেন, আমরা ছাত্রদের নামে, যে ছাত্র সংগঠনের নাম জীবনে কেউ শোনেনি রাজ্যে, তার নামে নবান্ন অভিযান হয়েছে, সেখানে ছাত্র ছাড়া বাকিরা সবাই ছিল, ছাত্র নেই। ঠিক তেমনিভাবে ডাক্তারবাবুদের আন্দোলনের মাঝখানেও অনেকে ঢুকে, আপনারা দেখেছেন পাশে বিজেপি অফিসে ডাক্তারবাবুরা তাদের সেই অফিসটাকেও ব্যবহার করেছেন, আবার ওখান থেকে অভিজিৎ মুখার্জি, প্রাক্তন বিচারপতি, বিজেপির এমপি অগ্নিমিত্রা পাল, বিজেপির নেত্রী, তাদেরকে গোব্যাক স্লোগান দিয়ে বার করে দেওয়া হয়েছে। একটা অরাজনৈতিক সত্তা যেরকম ছিল, তার মধ্যে আবার কৌশলে রাজনীতি ঢোকানোর চেষ্টাও হয়েছে। কিন্তু সর্বোপরি বিষয়টা মানুষের দাবি, যে উই ওয়ান্ট জাস্টিস। একজনও বলেনি আই ডোন্ট ওয়ান্ট জাস্টিস বা উই ওয়ান্ট ইনজাস্টিস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সব থেকে যেটা আনন্দের এবং খুশির, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বিবেক দিয়ে, মহানুভবতা দিয়ে, উদারতা দিয়ে ডাক্তারবাবুদের সমস্ত দাবিকে মেনে নিয়েছেন, সেখানে তিনি মনে করেননি যে আমি মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট আমাকে এই লিবার্টি দিয়েছে যে পরের দিন বিকেল 5টার মধ্যে ডাক্তারবাবুদের হাসপাতালে জয়েন করতে হবে জুনিয়র ডাক্তারদের, যদি না করেন, রাজ্য সরকার যদি কোনো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, সুপ্রিম কোর্ট কিন্তু তাকে কোনো সেফগার্ড দিতে যাবে না। অসাধারণ, একদম সত্য কথা। এই ভার্ডিক্ট থাকা সত্ত্বেও রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, জ্যোতিবাবুর আমলের ডাক্তারদের আন্দোলনের কথা সবার মনে আছে, পুলিশ দিয়ে পিটিয়ে ডাক্তার আন্দোলন ভেঙে দেওয়া হয়েছিল, মমতা ব্যানার্জি কিন্তু গণতন্ত্রের প্রতি আস্থা রেখেছেন, সম্মান জানিয়েছেন, এবং তাদেরকে সন্তান সমস্নেহে বাড়িতে ডেকে পর্যন্ত আলোচনা করেছেন, বৃষ্টিতে ভিজতে বারণ করেছেন, ভিজে গেছে যারা তাদের জন্য জামা কাপড় দিতে চেয়েছেন, চা খাওয়াতে চেয়েছেন, তারপরেও না শুনেছেন, আবার তারপরেও তিনি বসেছেন। প্রকৃত প্রশাসক
গণতন্ত্রে কতখানি আস্থা থাকলে, মানুষের প্রতি কতখানি দায়বদ্ধতা থাকলে একজন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট তার হাতের মুঠোয় থাকা সত্ত্বেও তিনি নিজেকে বিন্দুমাত্র তার জন্য বিচলিত না করে গণতন্ত্রে আস্থাশীল হয়ে আলোচনার মাধ্যমে সহমতের ভিত্তিতে ডাক্তারবাবুদের দাবিকে মান্যতা দিয়ে একের পর এক সরকারি পদক্ষেপ গ্রহণ করে তিনি ডাক্তারবাবুদের এই আন্দোলন প্রত্যাহারে সম্মত করিয়েছেন। এটা মাথায় রাখতে হবে, যেখানে সরকার কোনো জেদাজেদি করেনি, কোনো রেষারেষি করেনি, কোনো প্রতিহিংসা পরায়ণ আচরণ এক মুহূর্তের জন্য করেনি। এই পরিস্থিতিতে মা কৈলাস থেকে আসছেন, কৈলাস থেকে মরতে আসার মায়ের আহ্বান হয়ে গেছে। যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছিল তারা এই মায়ের আগমনী বার্তাকেও, মায়ের আগমনকেও গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। যে সারা বছর রাজ্যের মানুষ জাত পাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ নির্বিশেষে যে সময়টার জন্য অপেক্ষা করে থাকে, গরিব থেকে নির্ধন থেকে ধনী, এই পূজোর আনন্দটাকে মাটি করার জন্য সেই ঘোলা জলে মাছ ধরার লোকেরা চেষ্টা করেছে, কিন্তু ফলপ্রসূ হয়নি। বাংলার জনমত এতটাই বলিষ্ঠ এবং বিচক্ষণ, মুখ্যমন্ত্রী প্রতিটি দুর্গাপুজো কমিটিকে, রাজ্যে প্রায় 46,000-এর বেশি দুর্গাপুজো কমিটিকে, গতবার ছিল 70,000, এবার আরও 15,000 টাকা বাড়িয়ে 85,000 টাকা আর্থিক সহযোগিতা, আগামী বছরের পুজোয় এটা 1,00,000 টাকা হবে সেটাও ঘোষণা করেছেন। কেন? মানুষের পাশে দাঁড়ানো, যে পুজোর উদ্যোক্তারা মানুষকে মাকে দর্শন করার, মায়ের কাছে প্রার্থনা জানাবার মণ্ডপে গিয়ে সুযোগ পায়, সেটা যাতে বর্ধিত হয়, সুষ্ঠু হয়, সেই কারণেই তো তাকেও বানচাল করার চেষ্টা হচ্ছিল, কিন্তু বাংলার জনমতের কাছে সেই চেষ্টা পরাজিত হয়েছে। মা আসছেন, মা সকলকে সেই সুবুদ্ধি দেবেন, সেই আশীর্বাদ দেবেন যে মানুষের মতন মানুষ হয়ে যাতে আমরা সমাজে প্রত্যেকে আমরা পরেত্তরে আমরা নিজেরা ভালোভাবে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। এইটি অসাধারণ। আমি গৌতম বাবুকে দুটো কথা বলবো। মাননীয় নেত্রী প্রথম দিন থেকে কিন্তু একদম প্রতিহিংসা পরায়ণ ছিলেন না, কিন্তু আমার কি মনে হয় না যে ব্যাপারটা আরও একটু আগে করলে ভালো হতো? অনেকটা দেরি হয়ে গেল। এই দেরি হওয়ার ফলে কি হলো, অজস্র যারা বিরোধী রাজনীতিকরা যাদের কোনো সত্তা নেই তারা কিন্তু আজকে অনেক রকম কথা বলতে পারলো। একটু আগে করলে ভালো হতো না? আপনার মনন কি বলে? আপনি যেটা বলেছেন সেটাকে অস্বীকার না করেই বলা যায়, সরকারের অনেক রকমের নিয়ম কানুন পরিস্থিতিগত বাধ্যবাধকতা থাকে বিভিন্ন রকমের। একটা সরকারি অর্ডার দুম করে বেরিয়ে যেতে পারে না, তার আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, মিনিটস হবে, ডিসিশন হবে, একটু দ্রুত হলে পরিস্থিতি এই জায়গায় আসতো না। এ নিয়ে আমার মধ্যেও কোনো দ্বিমত নেই, নিশ্চয়ই পরিস্থিতি এই জায়গায় যেত না, এটা বলাই যেত। কর্ম না সাথে কতগুলো কর্ম, মানে কীভাবে ওয়ার্কিং ডেসগুলো নষ্ট হলো, সারা কলকাতা সারা বাংলার মানুষ কি অবস্থা আজকে পুজোর মার্কেটে গিয়ে দেখুন, পুরো ফাঁকা হয়ে আছে ফুটপাতের হকারগুলো দোকানগুলো। এ তো ভাবুন চক্রান্তটা কোন পর্যায়ে। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ওয়াইপি চন্দ্রচূড় রাস্তায় তার নাম লেখা হয়েছে, লিখে পা দিয়ে মারানো হচ্ছে, কারা করছে? ডাক্তারবাবুদের বকলময় যে সুযোগ সন্ধানী যারা ঘোলা জলে মাছ ধরতে চেয়েছে সেই প্রজাতি, তারা চিফ জাস্টিসের নাম রাস্তায় লিখে সেটা পা দিয়ে মারা হচ্ছে। এই গণতন্ত্র তো ভারতবর্ষে নেই, কি সুবিধা পাই? অসাধারণ। মা আসছে, ডাক্তার বন্ধুরা আবার কাজে ফিরে গেছে, আমাদের যে নিরন্তর প্রয়াস
80% মানুষ যারা দিন এনে দিন খায়, তারা যেন যে মাননীয় নেত্রী দুচোখ দিয়ে স্বপ্ন দিয়ে হেলথ সেক্টরকে যে উচ্চতায় নিয়ে গেছে, হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ডেভেলপ করেছে, তারা যেন সেই সুযোগটুকু পায়। এরকম মহানাগরিকদের যদি এরকম গৌতম দাশগুপ্তদের মতো মানুষ সারা বাংলায় অন্তত 20টা থাকে, তাহলে কিন্তু বাংলার সার্বিক উন্নতি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানুষে মানুষে মানব বন্ধ আরও অনেক 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 দিন ধরে লক্ষ্য করে রাখে। চিত্র সাংবাদিক শান্তনু মণ্ডলের সাথে ডিএনএর এক্সক্লুসিভ রিপোর্ট।